ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে 227-এ গিয়ে দাঁড়িয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের এক সপ্তাহের বেশি চলমান বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 227 জনে দাঁড়িয়েছে। বুধবার রাতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে 64 জন শিশু ও 38 জন নারী রয়েছেন। এছাড়া হামলায় প্রায় 1,620 ফিলিস্তিনি আহত হয়েছেন। অধিকৃত জেরুজালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে গত 25 এপ্রিল ইসরায়েলি আদালত আদেশের জেরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিক্ষোভের পরপর কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 7 মে থেকে 10 মে পর্যন্ত ওই সকল হামলায় 1,000-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক দপ্তর UNCA। মসজিদুল আকসা চত্বরে মসজিদের উপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী হামলার প্রেক্ষিতে 10 মে স্থানীয় সময় সন্ধ্যা 6টার মধ্যে মসজিদ থেকে সৈন্য সরিয়ে নিতে ইসরায়েলকে আলটিমেটাম দেয় গাজার নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আলটিমেটাম শেষ হওয়ার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামাস রকেট হামলা শুরু করে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে গাজা থেকে ইসরায়েলি ভূখণ্ডে শত শত রকেট নিক্ষেপ করেছে হামাস। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে বেশ কিছু রকেট ধ্বংস করা হলেও বেশ কিছু রকেট ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে। রকেট হামলায় ইসরায়েলের 12 অধিবাসী নিহত ও 796 জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলের ভূখণ্ডে হামাসের রকেট হামলার পরিপ্রেক্ষিতে 10 মে রাত থেকেই গাজায় বিমান হামলা শুরু করে